हजार बचर आगे आयुर्वेद शास्त्रे कालोजीरा एवं मधु खावार कथा बला हुए छे। प्रतिदिन सकाले खाली पेटे मधु और कालोजीरा खेले जा हबे लाख टाकातेও তা হবে না। हजार रोग থেকে মুক্তির জন্য কালোজিরার গুণের কথা নিশ্চয় কারো অজানা নয়। সঙ্গে মধুর স্বাস্থ্যগুণও নতুন করে বলার কিছু নেই, কিন্তু জাদুকরি এই উপাদান দুটি একসঙ্গে খেলে যা হয় তা জানলে চমকে উঠবেন। কালোজিরার তেলে 100টিরও বেশি উপযোগী উপাদান রয়েছে। তার অন্য ধরে রাখতে মধ্যপ্রাচ্যে কালোজিরা খাওয়া দীর্ঘদিনের রীতি। তাছাড়া কাজ করার শক্তিকে কয়েক গুণ বাড়িয়ে দিতে পারে এই কালোজিরা। এতে আছে প্রায় 21% আমিষ, 38% শর্করা এবং 35% ভেষজ তেল ও চর্বি। প্রায় 2000 বছরেরও বেশি সময় ধরে মানুষ খাবারের সঙ্গে কালোজিরা গ্রহণ করে আসছে। কালোজিরার মতো এর থেকে তৈরি তেলও আমাদের শরীরের জন্য নানাভাবে উপকারী। কালোজিরার গুণের কথা আমরা বলে শেষ করতে পারবো না। এই উপকারী জিনিসটির সঙ্গে আপনি যদি একটু মধু যোগ করে খেতে পারেন তাহলে সেটা আপনার শরীরের জন্য আশীর্বাদ স্বরূপ হিসেবে কাজ করবে। কালোজিরা আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। নিয়মিত কালোজিরা খেলে শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ সতেজ থাকে। এটি যে কোনো জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে দেহকে প্রস্তুত করে তোলে এবং সার্বিকভাবে স্বাস্থ্যের উন্নতিও করে। তাই সকালে কালোজিরার সঙ্গে মধু মিশিয়ে খেতে পারে। বন্ধুরা, আপনারা কি জানেন কালোজিরা আর মধু নিম্ন রক্তচাপ বৃদ্ধি করে স্বাভাবিক করতে সাহায্য করে, পাশাপাশি দেহের কোলেস্ট্রল নিয়ন্ত্রণ করে উচ্চ রক্তচাপ হ্রাস করে, ফলে শরীরের রক্তচাপের স্বাভাবিক মাত্রা বজায় থাকে। তাই কালোজিরার সঙ্গে মধু মিশিয়ে খাওয়ার অভ্যাসটা এবার গড়ে তুলুন। নারী পুরুষ উভয়ের যৌন ক্ষমতা বৃদ্ধিতে কালোজিরা ও মধু জাদুর মতো কাজ করে। প্রতিদিন খাবারের সঙ্গে কালোজিরা খেলে পুরুষের শুক্রাণুর সংখ্যা বৃদ্ধি পায়। তাছাড়া মধু ও কালোজিরা পুরুষত্বহীনতা থেকে মুক্তির সম্ভাবনা তৈরি করে। আপনি যদি নিয়মিত কালোজিরা ও মধু খান তাহলে আপনার দেহের রক্ত সঞ্চালন ঠিক মতো হবে। এতে করে মস্তিষ্কের রক্ত সঞ্চালন বৃদ্ধি ঘটবে, যা আমাদের স্মৃতিশক্তি বৃদ্ধি করতে সাহায্য করে। হাঁপানি বা শ্বাসকষ্টজনিত সমস্যার সমাধানে কালোজিরা দারুণ কাজ করে। প্রতিদিন কালোজিরার ভর্তা খেলে হাঁপানি বা শ্বাসকষ্টজনিত সমস্যা উপশম হয়। তাছাড়া এই সমস্যার উপশমে কালোজিরার সঙ্গে মধুও খেতে পারেন, তাহলে আরো ভালো কাজ করবে। পিঠের ব্যথায় ভুগছেন? কালোজিরার থেকে তৈরি তেল আমাদের দেহে বাসা বাঁধা দীর্ঘমেয়াদী রিউমেটিক এবং পিঠে ব্যথা দূর করতে সাহায্য করে। এছাড়া সাধারণভাবে কালোজিরা ও মধু খেলেও অনেক উপকার পাওয়া যায়। এই কালোজিরা এবং মধুর সংমিশ্রণটি শুধু বড়রা কেন, ছোটরাও খেতে পারবে। শিশুর দৈহিক ও মানসিক বৃদ্ধিতে কালোজিরা এবং মধু বেশ উপকারী। নিয়মিত কালোজিরা ও মধু খাওয়ালে দ্রুত শিশুর দৈহিক ও মানসিক বৃদ্ধি ঘটবে। কালোজিরা শিশুর মস্তিষ্কের সুস্থতা এবং স্মৃতিশক্তি বৃদ্ধিতেও অনেক কাজ করে। তাছাড়া বন্ধুরা, আপনারা এই কালোজিরা যদি একটি সুতি কাপড়ে নিয়ে তারপর নাকের কাছে নিয়ে ঘ্রাণ নিতে থাকেন তাহলে আপনার সর্দি কাশি, নাক বন্ধ, গলা ব্যথা ও জ্বরে খেতে পারছেন না বিভিন্ন সমস্যা দূর হয়ে যাবে। যাদের 12 মাসই বুকে কফ জমে থাকে বা খুশখুশে কাশি লেগেই থাকে, ভালো হতে চায় না, তারা 1 চা চামচ কালোজিরা বাটা, সম পরিমাণ আদার রস অর্থাৎ 1 চা চামচ আদার রস ও মধু মিশিয়ে দিনে 3 বার খাবেন। এছাড়া সকালে খালি পেটে পানির সঙ্গেও আপনি কালোজিরা খেতে পারেন। বন্ধুরা, এখন বলে দিচ্ছি কালোজিরা ও মধু খাওয়ার সঠিক নিয়ম। বন্ধুরা, আপনারা প্রতিদিন সকালে উঠে খালি পেটে কালোজিরা ও মধু সেবন করবেন। 1 চামচ মধুর মধ্যে 1/2 চামচ কালোজিরা দিয়ে সেটা খুব ভালোভাবে মিক্সড করে তারপর সেবন করবেন। অবশ্যই এটি খালি পেটে গ্রহণ করবেন, তারপর হালকা কুসুম গরম পানি খেয়ে নেবেন। 1 ঘন্টা পর আপনি সকালের নাস্তাটা গ্রহণ করবেন। যেসব বাচ্চার বয়স 3 বছরের বেশি তাদেরও আপনি এটি দিতে পারবেন। এই মিশ্রণটি আপনি আঙ্গুলের মাথায় একটু নিয়ে তাদের মুখে দিবেন, তাহলে তারা এটা চুষে চুষে খাবে এবং তাদের সকল ঠান্ডাজনিত সমস্যা দূর হয়ে যাবে। বন্ধুরা, আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন, ভালো না লাগলে একটি ডিসলাইক দিন, আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন এবং আমার ভিডিওটি আপনার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দিন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।